গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের মতো ব্লগটা শুরু করছি এই রাস্তা থেকেই। তো আমি যাচ্ছি ও বাড়ি। এই বাড়িতে পাপা হচ্ছে মানে বাবার নিয়ে যাওয়ার কথা ছিল এসে, তো বাবার একটু লেট হবে বাজার গেছে বলে, তো পাপা আমাকে অটো স্ট্যান্ড অব্দি ছেড়ে দিয়ে গেল। তারপরে আমি অটোয় উঠেই যাচ্ছি, বেশি দূরের তো ব্যাপার নয়। আর পাপা না পৌঁছে দিলে রিক্সা বা অটো করে অটো স্ট্যান্ডে আসতে হতো, মানে স্টেশন যেটাকে বলে আর কি, সেখানে এসে আবার অটো ধরতে হতো। তো দুটো অটোরই ব্যবধান, এমন কি কিছু নয় যে আমাকে পৌঁছে দিতে হবে বা নিতে আসতে হবে, ওই আর কি। মানে বাবা আর পাপা এদিকে ছিল তাই জন্যে। তো চলো, বাড়ি প্রায় চলে এসেছি। আমি বাড়িতে সকাল সকাল চলে এসেছি, বাবার আসতে যাওয়ার কথা ছিল কিন্তু বাবা বাজারে আটকে গেছিলো, তাই আর বাবা যেতে পারেনি। আমি পাপার সাথে অটো স্ট্যান্ড অবধি এসে তারপরে অটো ধরে আমি চলে এসেছি। আর আসলে পরে এই জায়গাটাই মোটামুটি আমার ফিক্স দেখতে পারো। আর পায়েও যন্ত্রণাটা করছে, পায়ে কি হয়েছে তোমাদেরকে বলি। 19 তারিখ সকালে যখন ওই বাড়ি গেছিলাম বৃহস্পতিবার, তো ওই বাড়ি থেকে যখন আমি এই বাড়ি আসছিলাম, আমার হিল পড়ার খুব একটা অভ্যেস নেই, খুব একটা কেন নেই অভ্যেস আমার, তো আমি হিল পরে পাটা মচকে পড়ে গেছিলাম। ব্যাস, এবার 19 তারিখ তো ব্যথাটা ছিল না, কিন্তু হঠাৎ করে কাল থেকে আমি ব্যথাটা খেয়াল করতে পারি আর ফুলেও গেল জায়গাটা। পায়ের যে গিটটা থাকে আমাদের, ওই গিটটা আর কি, তো গোড়ালির ওপরটা বীভৎস ব্যথা করছিল কালকেও, বলিনি অনেকবার লাগানো হয়েছিল। তারপর খুব একটা কমেছে বলবো না, বাড়ি এসে আবার একটা বাম লাগালাম, এবার দেখা যাক কী হয়। যদিও মা এখনও অবধি কোনো আরাম আমি পাইনি, পাটা রেস্টেই আছে। আর হচ্ছে বিকেলে যাবো পিসিবাড়ি, কাকির কাছে আরেকবার যাব, কাকু কাকির সাথে দেখা করতে, আর তো সেরকম টাইম নেই, দেখা করা যাবে না। আজকে 22 তারিখ হয়েই গেল, এই ছুটিটা খুব কম দিনের ছিল, তো সময়টা খুব তাড়াতাড়ি বিয়ে খেতে খেতেই শেষ হয়ে গেল। আজকে 22 তারিখ হয়েও গেল, এই এলাম 14 তারিখ, আজকে 22 তারিখ হয়েও গেল, শুধুমাত্র বিয়েতেই টাইমটা কেটে গেল, দেখতেই পেলে তোমরা। আশা করি তোমাদের ব্লগগুলো ভীষণ ভালো লেগেছে। এ কদিন নিজের ব্লগ নিজে কী এডিট করেছি কী না করেছি কিচ্ছু দেখিনি, আজ অবধি আমি ব্লগ দেখার টাইম পাইনি। বিশ্বাস করো, ব্যাঙ্গালোর গিয়ে যখন সবাইকে মিস করবো তখন আমি ব্লগগুলোকে চালিয়ে দেখবো, নিজের ব্লগ। আর আমার যারা ইউটিউবের বন্ধু আছো, যাদের ব্লগ আমি প্রতিনিয়ত প্রতিদিন ফলো করি, তাদের থেকেও আমার শেখার কিছু থাকে, তো তাদের ব্লগগুলোও আমি দেখতে পারিনি, বিশ্বাস করো। মানে কী যে অবস্থা হয়েছে আমার একদিনে, চেষ্টা করবো আস্তে আস্তে ঠিক করে ফেলার, বা আমি ব্যাঙ্গালোর ফিরে গিয়ে দেখে ফেলার, কারণ মিস আমি করব না। প্রত্যেকদিন দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যায়, দেখবে অভ্যাসে দাঁড়িয়ে যায় ব্যাপারটা, তো সেই অভ্যেস থেকে আমি একটু বেরিয়ে এসেছি। তো আমি যাদের ব্লগ ফলো করি, মানে যাদের থেকে আমি ইন্সপায়ার হয়েছি, তাদের ব্লগ দেখারও টাইম পাইনি একদিন। আর জানি না কেন দিয়ার বিয়ে থেকে ফিরে এসে মানে মানে এত ঘুম পাচ্ছেন, ঘুমে পুষিয়ে যাওয়ার কথা এবার এতদিনে, কিন্তু তারপরেও কেন এত ঘুম পাচ্ছে আমি জানি না, কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না ঠিকঠাক আমি। যাই হোক, তো আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, মা আজকে দিয়েছিল পরোটা করে আর বেগুন ভাজা, এই আর কি সকালে খাওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু ব্যাঙ্গালোরে হাঁসের ডিম পাই না, ওই বাড়িতে মামনিও আনিয়ে রেখেছে কিন্তু খাওয়ার টাইম পাইনি, এই বাড়িতে মা আজকে আলু দিয়ে হাঁসের ডিম কষা মতো করেছে, তো ওটা দিয়ে বাড়িতে দুপুরবেলা ভাত খাবো। আমি বলেছিলাম মাংস করতে না, কারণ বিয়ে বাড়িতে মাংস খেতে খেতে পুরো চর পড়ে গেছে। যাই হোক, তো চলো আবার একটু রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। এখন বাজে পাকা 3টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা আজকে একটা পাঁচমিশালি মতো সবজি রান্না করেছিল আর ডিম রান্না করেছিল, হাঁসের ডিম তো, আর বেগুন বেজেছিল ঘি দিয়ে খাওয়ার জন্য, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মাও বেরোচ্ছে, মা আমি আর বাবা যাচ্ছি দমদম পিসিবাড়ি। পৌঁছে গেছি বিরাটি স্টেশন, যেহেতু দুপুর টাইম তাই অটো রিক্সা টোটো কোনো টাইম পাইনি, আর পা এতটাই ব্যথা করছিল তখন যে আর হাঁটতেও পারছিলাম না, প্রচণ্ড ব্যথা করছিল। তো মোটামুটি বিরাটি স্টেশন পৌঁছে গেছি, আর কিছুই না। ট্রেনে যদিও বা ভিড় হবে, কারণ ট্রেনটা ছিল বনগা, আর ভিড় হয়েও ছিল বটে। তো বনগাতে আমরা সবাই জানি যে প্রচণ্ড ভিড় হয়, যাই হোক দমদম তো এইটুকু ব্যাপার, এক্ষুনি পৌঁছে যাব। আর কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আর অটো ধরেও নিয়েছি, যদিও অটো থেকে নেমে পিসিবাড়ি আবার অনেকটাই হেঁটে যেতে হয়, একটুখানি এমনটা নয়, তো তখনও ব্যথাটা করেছে। কিন্তু পিসিবাড়িতে গিয়ে তো একটা তো ভালো ডোজ রয়েইছে, সেটা হচ্ছে পুচকেটা, ওকে দেখলেই সবটা ঠিক হয়ে যায়। আর তাছাড়াও দাদা ওষুধও দিয়েছিল, সেগুলো খেয়েও মোটামুটি কমেছিল, তো এই আর কি। তো চলো পুচকেটার সাথে, পুচকেটা যদিও আজকে ঘুমিয়েছিল, তারপরে গিয়ে আর অপেক্ষা করতে না পেরে ওকে তুলেই দিতে হয়েছে ঘুম থেকে, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছিল। আর একা একা ওকে আদর করব বলেই আজকে তাড়াতাড়ি গেছিলাম, কিন্তু ওই আর কি বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে। আর দেখো মোটামুটি পিসিবাড়ির এরিয়াতে ঢুকে গেছি, আর যে সামনে পার্কটা দেখাচ্ছে এই এরিয়াটা, এই ছোটোবেলায় যখন আমি পিসিবাড়িতেই বেশিরভাগ মানে সময়টা টাইমটা আমি পিসিবাড়িতেই কাটিয়েছি, আমার পরীক্ষা শেষ হলেই আমার পিসিবাড়ি আসা চাই,
তো এই পার্কটার লোভে যেন আরো আসতাম। এখন পার্ক অনেক সুন্দর করেছে, আমাদের সময় এরকম ছিলই না। দুটো দোলনা বসানো ছিল যেগুলো এখন খুলে ফেলেছে, এই আঙুল দিয়ে যেখানটা দেখালাম তো ওই জায়গাটা ছিল, কিন্তু এখন তো দোলনাগুলো খুলেছে, পার্কের এরিয়াটা পুরো ঠিকঠাক করছে। দেখো এখানে গ্রিল ট্রিল দিয়ে বাঁধিয়েও দিয়েছে, কিন্তু আমাদের সময় এতটা ছিল না। তো চলো, পিসিবাড়ির গলিতেও প্রায় ঢুকেই গেছে, ওই সামনে যে গলিটা দেখা যাচ্ছে আর ঢুকে গেছে, আর পিসিবাড়িতেও পৌঁছে যাবো এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। তো পিসিবাড়িতে আসতে বেশ ভালো লাগে, আর এখান থেকে এইটুকু তো তাড়াতাড়ি টপ করে চলেও আসা যায়, আবার চলেও যাওয়া যায়। আর এই কুকুরটাকে যে আমার কী ভয় লাগে, দেখলি না ঘেউ ঘেউ করে একটু, কেমন যেন করে একটু কুকুরটা। তো চলো গেট দিয়ে ঢুকে গেছি, আর এই হচ্ছে পিসিবাড়ি। তো বেলটা বাজাই আর ঘরে ঢুকি। আরে বন্ধ করি। আবারও চলে এসেছি, পুচকাটাকে ছেড়ে আসতে ইচ্ছে করে না, কিন্তু আসতেই হবে। আর দু তিন দিন বাদেই সরস্বতী পুজো, আর ঠাকুরগুলোর মুখ কি মিষ্টি হয়েছে। তবে এক জায়গায় সাঁচের ঠাকুর হয়েছিল, এত মিষ্টি মুখটা, আমার ভীষণ ভালো লেগেছে। এই শাড়ি পরা ঠাকুরগুলো তো অবশ্যই সুন্দর, কিন্তু এই সাঁচের ঠাকুরগুলো যেন আমার বেশি ভালো লেগেছে। তো আমাদের বাড়িতে যদিও সরস্বতী পুজো হতো না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে মামনি করে, আর আমার পাশে জেঠু বাড়িতে হতো পুজো। তো এখন তো এখানে হয় না, যখন ও তখন নিতেও আসতাম আর কি। তো তখনও শাড়ি পরানো ঠাকুর, সাঁচের ঠাকুর যেটা খুশি ভালো লাগতো নিতাম। দেখো ছোট ছোট ঠাকুরগুলোর মুখও কিন্তু ভীষণ মিষ্টি হয়। তো সামনেই সাঁচের ঠাকুরগুলো ছিল, ওই যে দেখো দূরে বসানো রয়েছে, এই ঠাকুরের মুখগুলো এত মিষ্টি ছিল, সে মানে এইদিকে উনি আসলে ঠাকুরগুলো নিয়ে বসেছিল, তুলেও ছিল প্রচুর ঠাকুর। এই যে এই ঠাকুরগুলো এত মিষ্টি, মুখগুলো ইয়েলো রয়েছে, স্কাই রয়েছে, অরেঞ্জ হোয়াইট, এত সুন্দর ছিল মুখগুলো। তো চলো বাড়ি যাই এবার, আর ঠাকুর দেখে কাজ নেই। আর বাড়ি পৌঁছেও গেছি, আর আজকের ডিনারে ছিল হচ্ছে রুটি আর ডিম কষা, আর পিসি বাড়ি থেকে দিয়েছিল মাটন কষা। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যে ছায়াটা দেখতে পাচ্ছ সেটা স্ট্যান্ডের ছায়া। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগলো। আর দাদার ছেলেটাকে তো দেখলে, পুচকেটা একদম বিভৎস পাকা হয়েছে, ওর জিনিস কেউ নিতে পারবে না, তার থেকে টেনে টুনে ঠিক নিয়েই নেবে, কান্নাকাটি করবে না, তবে সে গায়ে জোর দেখিয়ে নেবে আর কি। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট। কালকে আবারও সকাল 6টায় আমাকে উঠতে হবে, 6টারও আগে উঠতে হবে, আমাদের কালকে পাসপোর্ট অফিসে যাওয়ার কথা আছে, 9:15 আমাদের রিপোর্টিং টাইম রয়েছে। তো চলো দেখা যাক কালকের দিনটা, কালকেই ভাবো। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।